হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৌশলী ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এবং আমি আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা, এখন 7টা বাজে। তো আজকে আমি এখনও ছেলেকে স্কুলে দিয়ে এই সবে নিচে এসে দাঁড়িয়েছি, আর আজকে এখনও ওপরে উঠিনি। কারণ হচ্ছে তোমাদের আমি বলেছিলাম যে আমার এখানে সামনেই যে পাইকারি ফিস মার্কেট যে আছে, মাছের বাজার, সেই মাছের বাজারে তোমাদের একদিন ঘুরে দেখাবো এখানে কত রকম মাছ আছে এবং মাছের মোটামুটি একটা কি দাম না দাম সেইগুলো। তো চলো আজকে সেই মাছ দেখতে যাব, আর দেখে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক করো, আর আমাদের চ্যানেলের সঙ্গে তোমাদের থাকার জন্য, আমাদের চ্যানেলটা আস্তে আস্তে যে গ্রো করছে তাদের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো আমরা যাই ফিক্স মার্কেটে, আর আজকে সারাদিন আমাদের সঙ্গে থাকো। এই দেখো আমার ফ্ল্যাটের এই পাশে সমস্ত মাছের সাইকেলওয়ালা যারা মাছ কিনতে আসে তারা এখানে সমস্ত সব সাইকেল রাখে। আর এই সামনে ভদ্রমহিলা বসে এখানে থেকে তার থেকে মানে ওই সাইকেল রাখার জন্য পয়সা কালেক্ট করে। আর এই যে সামনে দেখছো এই যে মার্কেট, এর জাস্ট আমার ফ্ল্যাটের অপোজিটেই। এই চারিদিকে যত সব মাছওয়ালারা সব বসে আছে, আর এই সব পাইকারি মাছ সমস্ত এখানে বিক্রি হচ্ছে। তো চলো আমরা ভেতরে যাই আর ঘুরে ঘুরে আরো দেখি। কালার করা নেই আমি। এই দেখো অফিসে এখন আমাদের আজকে টিফিন শুধু ব্রেড নিয়ে এসেছি, সেই জন্য বললাম যে অমলেট বানাও। তো
বিয়ের সাথে খাবে, যেটা আমাদের অমলেট বানানো চলছে। তো আমাদের আজকে টিফিনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে বিজয় আর আমি দুজন মিলে আজকে টিফিন বানানো হয়ে গেল। এই হচ্ছে আমার অমলেট। বলো একটা বলো। ফুল পাখি। হ্যাঁ ফুল পাখি। দিনাদেব দিনাদেব সুন্দর তো বোধে পাই গাছ আয়ে পাখি পাখি বয় সোনা পেয়ে কে দই ডাকি সবাই হকতাই লব কেমন করে বলো। হ্যাঁ কি মাঝে মাঝে দম খায় বা বন্ধু বা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আর ছোট ছেলে ওর যা কাজ বিছানায় অল ইন ওয়ান টিভিটাকে নিয়ে অলরেডি বসে পড়েছে দেখতে। ওর পড়াশোনা হয়ে গেছে আর এখন ওই আর আমি দেখো বাড়িতে আসার পর মুড়ি নিয়ে বসে খেতে বসে গেছি। মুড়ি আমার খাওয়া শেষ আর এই কম্পিউটারে বসে একটু এডিট ফেডিট করছি। তো অফিস থেকে এসে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে, এই দেখো কম্পিউটারে বসেছি, বসে তোমাদের সঙ্গে ভিডিও করতে স্টার্ট করছি। তো বুঝতেই পারছো আজকে অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারি ছিল সকাল থেকে, অ্যাকচুয়ালি সেটা নিয়ে একটা কাণ্ড হয়েছে বলো না। মানে অ্যাকচুয়ালি কি সকালবেলা মানে আমি মানে অন্যবার তো বিকেলবেলা রোজ ফিরে আসি নবদ্বীপ থেকে নর্মালি, তো কালকে সকালবেলা ফিরেছি। এই জন্য আমার না আর সামনে ক্যালেন্ডারটা ছিল না, আমি অ্যাকচুয়ালি একটু মানে সকালবেলা উঠে জিজ্ঞেস করেছি যে কী আজকে কী দিন মনে আছে, তাই বললাম যে হ্যাঁ কী অ্যানিভার্সারি কথা তুমি ভুলে গেলে, না না ভুলিনি, মানে এবার একটা থতমথকে বলে ফেলেছি যে হ্যাঁ আরে আমার তো মনেই ছিল না, ব্যাস যেই বলেছে একদম মানে কি বলবো আজকে একবারে মানে সেই নিয়ে তো রসাতল সকাল থেকে, আর ফোন করছে না, ফোন তো ধরছে না, আর বলো না। তো যাই হোক সেটাকে ম্যানেজ করতে হবে, কী করে ম্যানেজ করবো সেসব তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো আমার এই দেখো টিফিন টিফিন এসে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, খেয়ে একটু মানে এবার রাত্রিবেলায় কি ডিনার হবে না হবে সেসব আমি তোমাদের পরে শেয়ার করবো। চলো চলো দেখি আগে কী করে ম্যানেজ করা যায় দেখছি। এখন অ্যানিভার্সারিতে একসঙ্গে থাকতে পারছি না, ও ওখানে রয়েছে আমি এখানে, গতকাল অলরেডি একদিন ছুটি নিয়ে নিয়েছি অফিসে আর নিতে পারবো না সেই জন্য চলে এসেছি। তো আমি আজকে একটা কী করেছি তোমাদের প্র্যাঙ্ক বলি, অ্যাকচুয়ালি আমি কী করেছি আমি তো এখান থেকে তো কিছু পাঠাতে পারছি না, তো অলরেডি আমি আসার ওই জন্য কী করেছি এখান থেকে আমি সুইগিতে অলরেডি কিছু খাবার অর্ডার করে দিয়েছি এবং আমি ওদের বলিনি। তো দেখো না একটু পরে ও খাবারটা নিয়ে ওরা ঢুকবে, এখন সাড়ে সাতটা পনেরো একটা মতন বাজে, আধ ঘন্টা পরে খাবারটা দিতে আসবে মোস্ট প্রবাবলি। আর আমার ফোন ধরছে না যে সকাল থেকে না ওরা আমি আমি সকালবেলা যে ভুল করে বলে ফেলেছি যে আমি ভুলে গেছিলাম, অর্থাৎ আমার মনে ছিল সকালবেলা ও যে সময় ফোন করেছে আমি অ্যাকচুয়ালি সেই সময়টাই আমার মাথা থেকে চলে গেছিলো। এবার যা হয় বুঝলে কায়ের চাপে এবার আমার অ্যানিভার্সারি কথাটা মাথা থেকে চলে গেছে, আর যেই বলেছি ব্যাস তুমি জানো মেয়েদের একবারে ট্রিং করে আমার মাথা খারাপ, সেই যে সকাল থেকে ফোন আর ফোন ধরেনি। তো সেই জন্য আমি এখন কি করেছি ওই ফুড অর্ডার করে দিয়েছি আর আদিকে বললাম যে দেখ আদিও জানে না তো একটু পরে ডেলিভারি করতে আসবে, তো ডেলিভারি করে তারপরে যাই না একটু বলতে যদি সাহায্য হয় তো ভালো, আর না হলে তো এখন দুদিন তিন দিন এরকম চলবে, তো তোমাদের একটু ভিডিও দিতে অসুবিধা হতে পারে। অ্যাকচুয়ালি আমার ফোনটা লো ব্যাটারি হয়ে বন্ধ হয়ে গেছিলো তার জন্য রেকর্ডিংটা তখন করতে পারিনি, তো আবার ফোনটা একটু চার্জ নিয়ে তোমাদের ফোন করছি, তাই তোমাদের আবার চার্জ দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। অ্যাকচুয়ালি ততক্ষণে আমাদের বাড়িতে ডেলিভারিটা হয়ে গেছে কিন্তু আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে অ্যাকচুয়ালি ও টিউশনে গেছিলো ফিরে এসছে এবং এসে ও দেখেছে প্যাকেটটা জাস্ট মা নিয়ে ওপরে রেখে দিয়েছে, কী আছে এখনো ভালো করে দেখেনি, তো ও খুলে সব দেখে টেকে আমাকে বললো এই খাবার তুমি অর্ডার করেছো তাই না, এলাম যে হ্যাঁ। তো আমি বললাম যে কেউ মা দেখেছে, বললো না মা দেখে একবার দেখে বললো দেখ কি দিয়ে গেছে,
মানে কি হয়েছে ব্যাপারটা এখনো যায় না, তো যখন একটু পরে দেখবে জানতে পারবে তখন যাই না কি করবে। তো যাই হোক, যাই হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর অ্যাকচুয়ালি দেখতে থাকো। আর আজকে আমাদের রাতে কি মা ডিনার করছে আমি জানি না, আমি আসার সময় কিছু বাজার টাজার অল্প করে নিয়ে এসেছিলাম সবজি। আর অ্যাকচুয়ালি ঘরে এমনি সবজি এই কদিনে কিছু রয়ে গেছে, বাবাও কিছু বাজার টাজার করেছিল, আমি মাঝখানে 2-3 দিন ছিলাম না যখন। তো ছেলের আর কয়েকটা জিনিস টুকটাক আনার ছিল, সেসব আনা হয়ে গেছে। তো এই মাসের মতো মোটামুটি একটু ফ্রি, আবার যখন মাস শেষ হবে তখন দেখা যাবে। বেশ মানে এই মাসে খরচাপাতি মোটামুটি ভালোই মানে গেছে, তো বেশ চাপের মধ্যেই ছিলাম। তো যাই হোক, এখন ওয়েট করছি যে একটু পরে কি রিয়াকশন হবে এবং তোমাদের আমি বলবো। এবং আমি আদিকে বলেছি তুই অবশ্যই কিন্তু ওখানে গিয়ে ভিডিও রেকর্ডিং করে আমাকে পাঠাবি, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ওকে চলো দেখতে থাকুন। তোমাদের তখন বললাম যে কি রিয়াকশনটা হয়, রিয়াকশনটা অ্যাকচুয়ালি ও মা তারপরে ওপরে এসে দেখেছে যে আমাকে বলছে তুমি কেন আমার এতগুলো টাকা খাবার অর্ডার করলে, আমাকে তোমার দেখে টেকে ফোন করেছে। তো এখন যে করেছে এই জন্য তা কি আছে, অল্প কিছু এমন কিছু খাবার তো দিইনি, আর আমাদের ডিসকাউন্টও পেয়েছি। তো আমাকে আদি জিজ্ঞেস করছে তুমি কি করে অর্ডার করলে, এলাম কেন এখান থেকে আমি সুইগি দিয়ে অর্ডার দিলাম। ও বললো আমার বাবা প্রথমে বুঝতে পারিনি যে সুইগি দিয়ে গেছে, বলছে তোমার কি চেনা জানা ছিল খাবার দিয়ে গেল। এলাম না না আমি তো সুইগি দিয়ে অর্ডার করেছি। তো বলছে ও, তো তারপরে ওরা বসে বসে বোধহয় খেয়েছে, খাওয়াটা হয়েছে, একটু মাথাটা ঠান্ডা হয়েছে, তখন ফোন করছে। দিয়ে তারপরে একটু কথাবার্তা হয়ে একটু মাথাটা ঠান্ডা হলো। তো যাই হোক, কাল থেকে তোমরা কিন্তু ভিডিও আবার পাবে, কেননা নাহলে ও ভিডিও না করলে তো আমি ওই বাড়ি থেকে কোনো ভিডিও না পেলে তোমাদের সঙ্গে মানে সেইভাবে ভিডিও দিতে পারবো না, এই বাড়িতে আর কতটুকু কি হয় তাই না। তো যাই হোক, মোটামুটি অ্যানিভার্সারি দিনটা মোটামুটি এরম একটা মানে একটুখানি মানে দোদ্দো ডানার মধ্যেই কাটলো। আমাদের প্রত্যেকবার এরমই হয়, মানে হয় আমি ভুলে যাই, নাহলে একটা কিছু গিফট আনতে ভুলে যাই বা কিছু, এ মানে প্রত্যেকবার লেগে থাকে আমাকে, সেটাই বলছি। তোমার কি প্রত্যেকবার কিছু না কিছু হয় আমার জন্মদিন আমার নাহলে অ্যানিভার্সারি দিন? এলাম যে হ্যাঁ যাই না, আমি কেন ভুলে যাই না কি হয়। আর তুমি মানে এবার কিছুক্ষণ আগে আমি আরেকটা ইউটিউবের ভিডিও দেখছিলাম, তো তার হাজব্যান্ডেরও মানে হাজব্যান্ডকে বউ বলছে পরশুদিন তোমার কি মনে আছে, তো বলছে হ্যাঁ মনে আছে। আর যদি না হয় তাহলে কিন্তু রসাতল বেড়ে যাবে। আমি তখন হাসছি যে যে একদম সেম ঘটনা সব মেয়েদের সঙ্গেই মানে এইরকম হয়, তারপরে মানে শুধু এটা শুধু আমার নয়, তো এবং সেটা হলে একদম রসাতল বাঁধে। তো যাই হোক, আজকে রাত্রে ডিনার মোটামুটি করা হয়ে গেছে আমারও, আর কাল সকালবেলা উঠে আমার ছেলেকে স্কুল দিতে হবে, 2-3টে পরীক্ষা আছে, শুক্রবার দিন শেষ হয়ে যাবে হলে একটু শান্তি। আর নাহলে মা সকালবেলা 3:00 সময় উঠে রোজ রান্না করে স্কুলে যায়, তবে ওর স্কুলটা এখন কিছুদিন ছুটি থাকবে। তো এবং ছুটি হলে ওদেরকে আমার নিয়ে আবার নবদ্বীপ যাবো, নবদ্বীপ গিয়ে বেশ কয়েকদিন ওরা থাকবে, পিকনিক টিকনিক হবে, তো কয়েকদিন শীতের কদিন একটু মেয়াজে কাটবে। তো যাই হোক, সেসব তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, সঙ্গে থাকো। আর অ্যাকচুয়ালি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আজকে নতুন দেখছো তাদের সবাইকে বলবো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং আমরা তোমাদের সাপোর্ট ছাড়া মানে গ্রো করতে পারবো না, সেই জন্য তোমাদের সাপোর্ট এইভাবেই সঙ্গে থাকলে, এই ভালোবাসা সঙ্গে থাকলে আমরা অবশ্যই আস্তে আস্তে গ্রো করবো, এবং আস্তে আস্তে গ্রো করছিও, এবং আরও আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছানোর জন্য তোমাদের আরও বেশি ভালোবাসা দরকার, আরও বেশি সাপোর্ট দরকার। তো সেই জন্য আমাদের সঙ্গে ভিডিও দেখতে থাকো, আমরা রোজ ভিডিও তোমাদের দেব, এবং যত কষ্ট করেই হোক যেমন করেই হোক আমি কিন্তু সারাদিন টাইম বের করে এডিট করে সব কিছু রেডি করে ঠিক বেলা মানে 1-2 মধ্যে চেষ্টা করি ভিডিও আপলোড করার। তো ডেলি 1-2 ম্যাক্সিমাম 2:30 ব্যাস তার মধ্যে ভিডিও আপলোড হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার থাম্বনেলটা ক্রিয়েট করতে একটু টাইম লেগে যায়, কেননা আমি ভেবে পাই না থাম্বনেলে কি দেবো, অ্যাকচুয়ালি ওইটাই আমার একটু বেশি টাইম লেগে যায়। আর ভিডিও সাইজটা তো একটু বড়ই হয়, সেটাও আপলোড করতে একটু টাইম লাগে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটু টাইম ব্যাপার থেকেই যায়। তো যাক, আজকে ভিডিওটা বড় করছি না, আজকে সারাদিনে যা যা দেখলে, তো আবার বলছি ভালো লাগলে একটা লাইক অন্তত করো। তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে, বাই বাই, সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো। তো কাল সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে, গুড নাইট।